এখন পাশের এই যে ম্যাপটি দেখছো, এই ম্যাপটাকে উদাহরণ হিসেবে ধরে আমরা ওয়েদার ম্যাপের ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয়, কি কি ইন্টারপ্রিটেশন করতে হয়, তার বিশ্লেষণ গুলো কেমন হয়, কি কি সাপোর্টিং ম্যাপস বা ডায়াগ্রামস দিতে হয় সেগুলো আমরা দেখব। ভারতের ওয়েদার ম্যাপ ইন্টারপ্রিটেশনের জন্য নিম্নলিখিত ছটি বিষয়ের উপরে সাধারণত আলোচনা করা হয়। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে প্রেশার কন্ডিশন। এই যে ভারতের আবহাওয়া মানচিত্রটা দেখছো, এখানে বায়ু চাপের অবস্থা কোথায় কি সেটা দেখা হয়। প্রথমেই যেটা প্রেশারের ক্ষেত্রে দেখা হয় সেটা হচ্ছে যে লোকেশন অফ হাই অ্যান্ড লো প্রেশার এরিয়া, অর্থাৎ কোথায় উচ্চচাপ অবস্থান করছে এবং কোথায় নিম্নচাপ অবস্থান করছে সেটা দেখা হয়। কারণ নিশ্চয়ই তোমরা জানো যে বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, তার ফলে উচ্চচাপের অবস্থান এবং নিম্নচাপের অবস্থান যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা বায়ু প্রবাহের দিকটা সম্পর্কে একটা ধারণা পাব। একই সঙ্গে এই ওয়েদার ম্যাপটা কোন ঋতুর ম্যাপ সেটাও আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো। কারণ আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন ঋতুতে বায়ুর চাপের অর্থাৎ উচ্চচাপ এবং নিম্নচাপের যে অবস্থান সেটা বদলে যায়। এখানে একটা জিনিস আরো একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে উচ্চচাপ এবং নিম্নচাপের অবস্থান বলার পরে এই উচ্চচাপ বা নিম্নচাপের মানে নেচারটা কিরকম, অর্থাৎ এই যে প্রেশার সিস্টেম সেটা লো প্রেশার হতে পারে বা হাই প্রেশার হতে পারে, সেটা কি ধরনের, অর্থাৎ সেটা প্রেশার সেল হিসাবে বা অর্থাৎ উচ্চ বা নিম্নচাপ কেন্দ্র হিসেবে অবস্থান করছে কিনা। যেমন সাধারণত এরকম বৃত্তাকার যদি সমচাপ রেখার প্যাটার্ন থাকে তখন আমরা সেটাকে বলি প্রেশার সেল, অর্থাৎ মাঝে যদি চাপ কম থাকে এবং বাইরের দিকে যদি চাপ ক্রমশ বাড়ে সেটাকে লো প্রেশার সেল বলা হয়, আর মাঝখানে যদি বায়ুর চাপ বেশি থাকে আর বাইরের দিকে যদি বায়ুর চাপ কম থাকে তাহলে সেটাকে আমরা হাই প্রেশার সেল বলি। যেমন এই ম্যাপটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেমন ভেতরের যে সমচাপ রেখাটা সেটা 30.4, তার বাইরেটা 30.2, তার বাইরেটা 30.0, এখানে ইঞ্চিতে আছে। তো তার মানে হচ্ছে ভেতরে উচ্চচাপ এবং বাইরের দিকে ক্রমশ চাপটা কমছে, তার মানে এটা হচ্ছে হাই প্রেশার সেল দেখানো হয়েছে। আবার কখনো যদি সমচাপ রেখাগুলো এরকম বৃত্তাকারে অবস্থান না করে এরকম লম্বাটে হয়ে ভি শেপ আকৃতি নেয়, তখন তাকে আবার অন্য নামে ডাকা হয়। তার মাঝখানে যদি হাই প্রেশার অবস্থান করে, অর্থাৎ এই যে ভি আকৃতির প্যাটার্নটা ধারণ করেছে সমচাপ রেখাগুলো, তার মাঝে যদি উচ্চচাপ অবস্থান করে তখন সেটাকে ওয়েজ বলা হয়। কি বললাম? ওয়েজ বলা হয়। যেমন এখানে দেখো এই ম্যাপটাতে 30.3, 30.2, 30.1 ইঞ্চ, অর্থাৎ ভেতরে সমচাপ রেখার মান বেশি বাইরের দিকে কম, তার মানে ভেতরে উচ্চচাপ বাইরের দিকে তুলনামূলক নিম্নচাপ অবস্থান করছে। এই ধরনের যে সমচাপ রেখার প্যাটার্ন সেটাকে বলা হয় উচ্চচাপের ক্ষেত্রে ওয়েজ। আর যদি সমচাপ রেখাগুলো আরো লম্বাটে হয়ে যায়, এই ধরনের যদি প্যাটার্ন নেয় এবং মাঝখানে যদি উচ্চচাপ অবস্থা থাকে, অর্থাৎ মাঝের যে আইসোবার তার মান বেশি, বাইরের দিকের আইসোবার গুলোর মান যদি কম হয়, তখন সেই প্যাটার্নটাকে বলা হয় রিজ। অর্থাৎ যেমন আমরা শৈলশিরা ভূমিরূপের ক্ষেত্রে দেখি, ঠিক একই রকম ভাবে মাঝখানে চাপ বেশি, বাইরের দিকে চাপ ক্রমশ কমছে, তার মানে ব্যাপারটা যদি আমরা প্রোফাইল রাখি তাহলে উপরে এই মাঝের পোর্শনটা উঁচু এবং চারিদিকে ক্রমশ নিচু হবে, যার জন্য সেখান থেকে নামটা এসেছে রিজ। এছাড়া যদি এই ধরনের লম্বাটে প্যাটার্ন কিন্তু মাঝখানে যদি লো প্রেশার থাকে, অর্থাৎ বাইরের দিকে যে সমচাপ রেখা তার মান কম বেশি এবং ভেতরের দিকে সমচাপ রেখার মান যদি কম হয়, অর্থাৎ এখানে যদি লো প্রেশার অবস্থান করে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো ট্রাফ। অর্থাৎ লো প্রেশার লম্বাটে এরিয়া হলে সেটাকে ট্রাফ বলবো, আর হাই প্রেশার এরিয়া এরকম লম্বাটে হলে সেটাকে আমরা কি বলবো? রিজ। আর যদি এরকম ভি শেপের হাই প্রেশার এরিয়া আমরা দেখতে পাই তাহলে সেটাকে আমরা বলবো ওয়েজ। এবার এই ছবিটা একটু ভালো করে দেখো, এখানে
আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে ডি লেখা আছে, এবং দেখো 28.4, 28.6, 28.8, 29.0, অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকে বায়ুর চাপ কিন্তু ক্রমশ বাড়ছে, তার মানে ভেতরে নিম্নচাপ অবস্থান করছে। ডি মানে এখানে কিন্তু ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপ বোঝানো হচ্ছে। কিন্তু এখানে আমরা যদি সমচাপ রেখার প্যাটার্নটা দেখি তাহলে কি বৃত্তাকার, তার মানে এটা একটা লো প্রেশার সেল তৈরি হয়েছে যেটা ডিপ্রেশনের আকারে অবস্থান করছে। ওকে, এইবার এর ঠিক পাশাপাশি দেখো আরেকটা এস লেখা আছে, সেখানেও আমরা দেখছি 28.6, অর্থাৎ এইটার যে কেন্দ্রের চাপ তার থেকে একটু বেশি, কিন্তু এটাকেও লো প্রেশার হিসেবে ধরা হচ্ছে, এবং এস মানে হচ্ছে এখানে সেকেন্ডারি ডিপ্রেশন। অর্থাৎ পাশাপাশি দুটো লো প্রেশার সেল, একটা প্রাইমারি সেল একটা সেকেন্ডারি সেল হিসেবে অবস্থান করছে। এই ধরনের প্যাটার্ন থাকলে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি সেল এর লোকেশন সেটা কিন্তু উল্লেখ করে দেব। বোঝা গেল? এছাড়া এখানে আরেকটা বিশেষ ধরনের তোমরা প্যাটার্ন দেখতে পাচ্ছ, যেখানে দেখো সমচাপ রেখাগুলোর বিন্যাস এমন, দুটো লো প্রেশার সেল পাশাপাশি রয়েছে আর তাদের ঠিক 90 ডিগ্রি অপোজিট দিকে দুটো হাই প্রেশার এরিয়া রয়েছে। অর্থাৎ এখানে লো প্রেশার, এখানে লো প্রেশার, এখানে হাই প্রেশার, এখানে হাই প্রেশার, এই ধরনের সিচুয়েশন যদি হয়, খুব রেয়ার কেসে আমরা দেখতে পাই, সাধারণত ভারতবর্ষের এই অংশে বা কখনো কখনো এই অংশে, আমরা কখনো কখনো এই অংশে এটা দেখতে পাই, সাধারণত এই ধরনের সিচুয়েশনকে কল বলে অভিহিত করা হয়, অর্থাৎ এই ধরনের যে আইসোবেরিক প্যাটার্ন সেটাকে কল বলা হয়। আমরা যখন লোকেশন অফ লো প্রেশার এবং লোকেশন অফ হাই প্রেশার আলোচনা করব এবং লিখব, তখন কিন্তু যদি এই ধরনের সমচাপ রেখার প্যাটার্ন আমরা দেখতে পাই, আমরা কিন্তু সেটাও ইন্টারপ্রিটেশনে উল্লেখ করব, ঠিক আছে? এবং সম্ভাব্য তাদের অবস্থানগুলোকে আমরা কিন্তু ম্যাপে নির্দিষ্ট করে দেব। এই আবহাওয়া মানচিত্রটিতে আমরা প্রথমে এখন যেটা করব সেটা হচ্ছে যে কোথায় লো প্রেশার এবং কোথায় হাই প্রেশার এরিয়া আছে সেই অবস্থানটা দেখাবো। তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম একটা আউটলাইন ম্যাপ আমার দরকার। তোমাদেরকে কিন্তু এই ধরনের আউটলাইন ম্যাপ আঁকাটা অবশ্যই শিখতে হবে, কারণ কোনো রকম টেন্সিল ইউজ করবে না, কারণ ভারতবর্ষের ম্যাপ নিজে হাতে আঁকতে পারাটা একটা ক্রেডিটের ব্যাপার, সেটা অবশ্যই তোমরা নেবে। যদি কারোর ভারতবর্ষের ম্যাপ আঁকতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস করে সেটা করে নেবে। খুব সহজ, এরকম একটা আউটলাইন ম্যাপ আঁকবো এবং সেই ম্যাপের উপরে আমরা লো প্রেশার এবং হাই প্রেশার এরিয়াটাকে দেখিয়ে দেবো। যেমন এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাই লেখা আছে আর লো লেখা আছে, তার মানে আমি বুঝতে পারছি যে এই দিকে লো প্রেশার, এই দিকে হাই প্রেশার। যদি হাই বা লো লেখা নাও থাকে তাহলে আমি কি করে বুঝবো? তাহলে আমি বুঝবো চাপের পরিমাণ দেখে। এখানে দেখো 994, ঠিক আছে, আর এদিকে কত দেওয়া আছে দেখো 1008, আর তার মানে এদিকে লো প্রেশার, এদিকে হাই প্রেশার আছে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে যে এই লো প্রেশার এরিয়াটা এখানে আমি ডিমার্কেট করব। যেমন ধরো এখানে ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই যে সমচাপ রেখাটা দেখতে পাচ্ছ এইটা মোটামুটি ভারতবর্ষের উপরে অবস্থান করছে। তাহলে আমরা সেটা দেখাতে পারি, চলো এখান দিয়ে এই গিয়ে এই গিয়ে এই নেপালের এখান থেকে বাঁক নিয়েছে, এই গিয়েছে এই গিয়েছে। এবার আমি এখানে আমার এর চাপের পরিমাণটা প্রথমে আমি লিখে দিলাম, ঠিক আছে। একই রকমভাবে আমি হাই প্রেশার এরিয়াটাও কোথায় আছে সেটাও দেখে নেব। যেমন ভারতবর্ষের সমুদ্রে দেখো এই একটা হাই প্রেশার এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এটা 1008, যদিও এটা ম্যাপের প্রায় বাইরের দিকে চলে গেছে, আর আমরা ওই জন্যে এই সমচাপ রেখাটাকে নেব, ঠিক আছে। অর্থাৎ এটা যদি 1008 হয় এটা হচ্ছে 1010, চলো তাহলে এটা হচ্ছে মোটামুটি এরকম জায়গা থেকে এসে শ্রীলঙ্কার উপর দিয়ে গিয়ে এখানে ভারতবর্ষের উপর দিয়ে এই গিয়েছে, এই গিয়ে এই গিয়েছে, ঠিক আছে।
এই জায়গাটা একটু খেয়াল করে দেখো যে এখানে সমচাপ রেখাগুলো যেন হঠাৎ করে লম্বাটে হয়ে গেছে, অর্থাৎ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এটা লম্বাটে হয়ে গেছে। দেখো একটা একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে আমরা বলতে পারি যে এখানে যে মৌসুমি নিম্নচাপ অক্ষ সেটা কিন্তু তৈরি হয়েছে। সেই জন্য আমি দেখো এখানে আরেকটা সমচাপ রেখা এঁকে দিলাম, যাতে করে আমি এই জায়গাটা যে একটা ট্রাফ তৈরি হয়েছে সেটা বোঝাতে পারি। এইভাবে তোমরা লোকেশন অফ লো প্রেশার এবং লোকেশন অফ হাই প্রেশারের ম্যাপটা তৈরি করবে, ঠিক আছে? এখানে দেখো আরেকটা জিনিস আমি করেছি, এইখানে দেখো এই হাই আইসোবারটার পরে এখানে একটা আইসোবারটা এরকমভাবে বাঁক নিয়েছি, অর্থাৎ তার মানে এখানকার হাই প্রেশারটা এইদিকে ঢোকার চেষ্টা করছে, তার মানে একটা ওই ওয়েজ লাইক একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেই জন্যে দেখো আমি এই আইসোবারটাও এখানে এঁকে দিয়েছি এবং এখানে আলাদা রঙে সিম্বল দিয়ে আমি এটাকে ওয়েজ হিসাবে বলেছি, ঠিক আছে? প্রেশার কন্ডিশন অ্যানালিসিসে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট অ্যানালিসিস। প্রেশার গ্রেডিয়েন্ট বলতে যেটা বেসিক্যালি বোঝায় সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ প্রেশার পার ইউনিট অফ হরাইজন্টাল ডিস্টেন্স ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, অর্থাৎ প্রতি একক অনুভূমিক দূরত্বে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুর চাপের যে পরিবর্তনের হার সেটাকে প্রেশার গ্রেডিয়েন্ট বলে। বায়ুর প্রবাহের ক্ষেত্রে এই প্রেশার গ্রেডিয়েন্টের গুরুত্ব অত্যধিক, কারণ আমরা জানি যে বাতাসের গতিবেগ সরাসরি প্রেশার গ্রেডিয়েন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং প্রেশার গ্রেডিয়েন্ট বাড়লে বাতাসের গতিবেগ সাধারণত বাড়ে এবং প্রেশার গ্রেডিয়েন্ট কমলে বাতাসের গতিবেগ কমে। তাই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে প্রেশার গ্রেডিয়েন্ট কেমন, কোথায় কম কোথায় বেশি সেটা জানাটা খুব জরুরি। আর এজন্যই প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আইসোবেরিক সেকশন। প্রেশার গ্রেডিয়েন্ট শো করার জন্য ব্যারোমেট্রিক প্রোফাইল বা আইসোবেরিক সেকশন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে আমরা এই মানচিত্রের জন্য দুটো ব্যারোমেট্রিক প্রোফাইল আঁকবো, একটা হচ্ছে লো প্রেশার থেকে হাই প্রেশার রিজিয়ন উত্তর দক্ষিণে মোটামুটি এবি নাম দিয়ে, প্রথমে এইভাবে কাগজের স্ট্রিপ বসিয়ে আইসোবেরিক আইসোবার গুলো নিয়ে নেয়া। নেক্সট যেটা ট্রাফ বরাবর আরেকটা প্রোফাইল আমরা আঁকবো সিডি। এখানেও প্রথমে আমরা যেটা করি বা করব সেটা হচ্ছে যে আইসোবার গুলো পজিশন গুলো দেখে নেব এবং তারপরে তার ভ্যালু গুলোকে মার্ক করব স্ট্রিপের উপরে, তারপর সেই অনুযায়ী আমরা আইসোবেরিক সেকশন গুলো আঁকবো। দেখো এবি বরাবর ভ্যালু গুলো আমরা নিয়ে নিয়েছি এবং সিডি বরাবর ভ্যালু গুলো আমরা নিয়ে নিলাম। এইভাবে দুটো ব্যারোমেট্রিক প্রোফাইল তোমরা তৈরি করতে পারো, এবং এই প্রোফাইলের উপরে যেখানে ঢাল কম সেটাকে জেন্টেল বলে আইডেন্টিফাই করবে, যেখানে ঢাল মাঝারি সেটা মডারেট, এবং যেখানে ঢাল বেশি মনে হবে সেটাকে স্টিপ বলে আইডেন্টিফাই করবে, ঠিক আছে? প্রেশার গ্রেডিয়েন্টকে শো করার জন্য ব্যারোমেট্রিক প্রোফাইল যথেষ্ট নয়, কারণ ব্যারোমেট্রিক প্রোফাইল শুধুমাত্র দুটো সেকশন লাইন বরাবর প্রেশার কন্ডিশনটাকে বোঝায়। যে সেই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট জোন ম্যাপিং করা, অর্থাৎ ভারতবর্ষের কোথায় হাই মডারেট লো প্রেশার গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে সেটাকে ম্যাপিং করা। এক্ষেত্রে প্রেশার ব্যারোমেট্রিক প্রোফাইলের যে লো মডারেট এবং হাই জোন সেটা আমাদেরকে এই ম্যাপিং করতে সাহায্য করে, অর্থাৎ ব্যারোমেট্রিক প্রোফাইলের উপর বেস করে আমরা কোথায় মডারেট কোথায় হাই এবং কোথায় লো গ্রেডিয়েন্ট সেটাকে ম্যাপিং করে থাকি। প্রেশার গ্রেডিয়েন্ট জোন করার সময় প্রথমে আই এস্টিমেশনে আমাকে দেখে নিতে হবে যে আইসোবারগুলোর স্পেসিং কোথায় কেমন আছে। যেমন আমি যদি এই জায়গাটা দেখি তাহলে এখানে দেখব যে এই আইসোবারগুলো কাছাকাছি আছে, আবার এখানে যদি দেখি যে আইসোবার কাছাকাছি আছে, যেহেতু এটা ভারতের বাইরে ওটাকে আমরা ধরছি না, আমরা এই জায়গাটাকে যদি দেখি অর্থাৎ গুজরাটের এই অংশটা, রাজস্থানের এই অংশটা, মরুস্থলীর অংশটা, তাহলে দেখব এখানে আইসোবারগুলো কাছাকাছি আছে। আবার দেখছি যে এই জায়গাটাতে অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাতে এখানে আইসোবার দুটো আইসোবার যেমন কাছাকাছি আছে, আবার এই জায়গাটাতে দেখো এখানেও আইসোবারটা কাছাকাছি আছে। তার মানে আমি যদি বলি তাহলে এই অংশ এই অংশ এই অংশ
এবং এই অংশটা আমার স্টিপ গ্রেডিয়েন্ট জোনের মধ্যে পড়বে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইভাবে বাউন্ডারিটা রাফলি আই এস্টিমেশনে টেনে নেব। তাহলে এটা হয়ে গেল স্টিপ, এটা হয়ে গেল স্টিপ, এই যে টেনে নিলাম স্টিপ, ঠিক আছে। আর এখানে একটা গোল করে হবে স্টিপ। আর তারপরে দেখো যে ঠিক এই জায়গাটাতে এই যে আইসোবার, এটা বাংলাদেশের মধ্যে চলে গেছে, এটা ধরছি না, কিন্তু এখানে দেখো আইসোবারের যে স্পেসিং সেটা এর থেকে একটু দূরে দূরে, কিন্তু খুব বেশি দূরে নয় এইগুলোর মতো, যার ফলে এই অংশটা, তারপরে এই অংশটা, হ্যাঁ তো তারপরে এই যে এই অংশটা, এই অংশটা, এইটাকে আমরা মডারেট বা তোমার এই এই যে অংশগুলো এইগুলোকে আমরা মডারেট জোন হিসেবে ফেলতে পারি। সেই জন্য আমি মোটামুটি এখানে এরকম একটা রাফ এস্টিমেশন করেছি, আর এদিক থেকে এই দিক দিয়ে এসে এরকম একটা করেছি। তাহলে আমার এই এই জোনটা হয়ে গেল মডারেট, আর বাকি পড়ে থাকলো যেগুলো সেটা হয়ে গেল জেন্টেল। এখন তাহলে ম্যাপটা তৈরি করলে আমার মোটামুটি এই রকম একটা ম্যাপ দাঁড়াবে। দেখো আমি তিনটে আলাদা কালার দিয়ে এটাকে দেখিয়েছি, এটা ডিপ, এটা হচ্ছে স্টিপ গ্রেডিয়েন্ট, তারপরে একটু হালকা, ঠিক আছে, মডারেট গ্রেডিয়েন্ট, এটা এইটা এই অংশটা এই অংশটা, আর বাকি যে এটা 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 পড়ে থাকলো এটা হচ্ছে জেন্টল গ্রেডিয়েন্ট। আমি সেই অনুযায়ী এখানে একটা লেজেন্ড করে দিয়েছি, তোমরাও এইভাবেই করতে পারো। প্রেশার কন্ডিশন বা বায়ুর চাপ অ্যানালিসিসের তৃতীয় ও সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে ট্রেন্ড অফ আইসোবার, অর্থাৎ সমচাপ রেখাগুলি ভূপৃষ্ঠের উপরে স্থলভাগ এবং জলভাগের সংস্থলে বা স্থলভাগের উপরে জলভাগের উপরে কীরকমভাবে বিন্যস্ত হয়েছে, তারা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত, তারা কোথায় টার্ন নিয়েছে, বাঁক নিয়েছে, কোন দিকে বাঁক নিয়েছে, তার পিছনে সম্ভাব্য কী কারণ, এবং এই টার্ন নেওয়া বা বাঁক নেওয়ার ফলে ট্রাফ, রিজ বা সেল, ওয়েজ ইত্যাদি বিষয়গুলোকে আইডেন্টিফাই করা সহজ হয়। সেই জন্যে মানচিত্রে আইসোবারগুলোর যে ওরিয়েন্টেশন সেটাকে স্ট্রেট লাইনে দেখানো হয়। ট্রেন্ড অফ আইসোবার করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে আইসোবারগুলো আছে ভারতবর্ষের যে বিভিন্ন অংশে, অর্থাৎ ধরো আরব সাগরীয় অংশে, বঙ্গোপসাগরীয় অংশে, ভারতবর্ষের যে দক্ষিণের উপদ্বীপী মালভূমি সেখানে, তারপরে ধরো গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, হ্যাঁ কীরকম ট্রেন্ড অর্থাৎ ওরিয়েন্টেশনগুলো বেসিক্যালি সেটা আমাকে দেখতে হবে। তো মোটামুটি এটাও আই এস্টিমেশনে আমরা করি, যেমন ধরো এইখানে যদি দেখি তাহলে আইসোবারগুলো ইস্ট ওয়েস্টে আছে, ঠিক এই জায়গাটাতে দেখো আইসোবারটা ইস্ট ওয়েস্টে আছে, তাই জন্য আমি দেখো ইস্ট ওয়েস্টে করেছি। আবার তার পরেরটাই দেখো এই জায়গাটাতে দেখো এরকম একটু উত্তরে টার্ন নিয়েছে, এই যে উত্তরে টার্ন নিয়েছে, তারপর আবার এখানে দেখো আইসোবারগুলো আবার ইস্ট ওয়েস্টে আছে, তাই এই যে ইস্ট ওয়েস্ট দিয়েছি, তারপর এখান থেকে দেখো আইসোবারগুলো এইরকম ঘুরেছে, তাই এই যে আমি এরকমভাবে টেনেছি, তারপরে এখান থেকে গিয়ে এই চলে গেছে, এই চলে গেছে, তারপরে এইটা দেখো এখানে এরকম উত্তরে টার্ন নিয়েছে, তাই এটা দিয়েছি, তারপরে এই জায়গাটাতে যেমন ইন্ডিয়ার মাঝামাঝি আমরা দেখছি ইস্ট ওয়েস্টেই মোটামুটি ট্রেনটা আছে। আর এই জায়গাতে যেহেতু একটা ট্রাফ তৈরি হয়েছে, তো এরকম এসছে, এরকম এসছে, এরকম গিয়েছে, তারপরে এরকম ঘুরেছে, তাই এই সেটা আমরা এইভাবে দেখিয়েছি। এটা ইস্ট ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট নর্থ ইস্ট, যেহেতু দুটো একই আছে একটাতেই লিখেছি। এটা ইস্ট ওয়েস্ট আমার, অর্থাৎ ওয়েস্ট ইস্ট ডিরেকশনে, তারপর এখানে দেখো এই তিনটে একই আছে বলে একটা জায়গাতে লিখেছি আমি নর্থ নর্থ ওয়েস্ট থেকে সাউথ সাউথ ইস্ট, আর এটাকে আমি বলছি সাউথ সাউথ ওয়েস্ট থেকে নর্থ নর্থ ইস্ট, মানে হচ্ছে বেশি সাউথের দিকে ওয়েস্টের দিকে কম, এটাও বেশি নর্থের দিকে ইস্টের দিকে কম, তাই এরকম ডিরেকশন দেওয়া হয়েছে। আর এটাও তাই, এটা যেমন এর এই দিকটা বেশি নর্থের দিকে ওয়েস্টের দিকে কম, তার ফলে নর্থ নর্থ ওয়েস্ট, আর এইটা বেশি সাউথের দিকে ইস্টের দিকে কম, তাই সাউথ সাউথ ওয়েস্ট।
এবার দেখো সমচাপ রেখাগুলোর যে ট্রেন্ড সেটা আমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এখানে একটা ট্রাফ তৈরি হয়েছে, অর্থাৎ লম্বা একটা নিম্নচাপ অক্ষ তৈরি হয়েছে, আর ভারতবর্ষের মধ্য অংশ থেকে উপদ্বীপী মালভূমি দক্ষিণ দিকে সমচাপ রেখাগুলো দক্ষিণ দিকে বাঁক নিয়েছে, অর্থাৎ মাঝের নিম্নচাপটা দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে, তাই এটাকেও আমরা একটা ট্রাফ বলতে পারি। ঠিক উল্টো ঘটনাটা ঘটেছে দেখো ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর, যেখানে আরব সাগর এবং ভারতবর্ষের পশ্চিম উপকূল অবস্থান করছে সেই জায়গাটাতে। এখানে সমচাপ রেখাগুলো অর্থাৎ উচ্চচাপটা যেন আবার উত্তর দিকে বাঁক নিয়েছে, যার ফলে এটাকে আমরা একটা ওয়েজ হিসাবে বলতে পারি। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি ফাইনাল ম্যাপটা দাঁড়ালো এইরকম। আমি এখানে লিজেন্ডে দুটো যেহেতু ট্রাফ এবং আলাদা রিজ বা ওয়েজ আলাদা কালারে দেখিয়েছি, তাই আমি সেই অনুযায়ী লিজেন্ডটা করে দিয়েছি।